যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে সরকারের সদিচ্ছা আছে তবে শিক্ষার্থীরা যাতে ঝুঁকিতে না পড়ে সে বিষয়টিতে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যানভাস অনলাইন অনলাইন লার্নিং ম্যানেজমেন্ট বিষয়ক ওয়েবনারে যুক্ত হয়ে কথা বলেন তিনি মন্ত্রী বলেন করোনা শতভাগ নির্মূল না হলেও শিক্ষা প্রতিষ্ঠান চিরদিন বন্ধ রাখা যাবে না যারা মাঝে বারবার খুলে দেবার উদ্যোগ নিয়েছিলেন বারবারই আবার তা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন কারণ সংক্রমণের হার দ্রুত বেড়ে গেছে এমন নয় যে আমরা নতুন করে আমাদেরও আবার একটু এক্সপেরিমেন্ট করে দেখতে হবে তবে নিশ্চয়ই আমরা যতখানি কম ঝুঁকি নিয়ে আমরা যখনই খুলে দিতে পারবো আমরা কিন্তু চাই যে যত দ্রুত সম্ভব আমাদের চেষ্টা যত দ্রুত সম্ভব আমরা খুলতে পারি